আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে এটাকে বলে মিট সস। এটা পাস্তা, স্প্যাগেটি এই ধরনের জিনিসপত্রের উপরে দিয়ে খাইলে খুবই মজা লাগে। সাধারণত এগুলো দিয়ে খায়। আর কেউ যদি ইচ্ছা করেন এটাতে কিন্তু পিজাও বানাইতে পারেন। এটা বানায় আপনারা ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, যখন দরকার বের করে একটু ডিফ্রস্ট করে ব্যবহার করে নিতে পারেন, অনেক দিন থাকে। আর রেডিমেড খাইলে তো খাইতেই পারেন। জিনিসটা খুবই সোজা তৈরি করা, কিন্তু দারুণ মজার। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 টেবিল চামচ রান্নার তেল নিছি। এখানে আমি 1/2 কেজি কিমা নিছি, 2 কাপ আর কি। সেটা আমি ভেজে নিব। আপনারা ছাগল গরু যে কোনো কিছু কিমা দিয়ে করতে পারেন। কিমাগুলা দলা দলা হয়ে যেতে পারে, সেই জন্য এটা ভেঙে ভেঙে দিতে হবে। এভাবে খুলে খুলে দিতে হবে কিমাগুলাকে, যাতে কিমাটা ঝুলা ঝুলা থাকে আর কি। কিমাটা এখন একটু পানি ছাড়বে, সেই পানিটুকু শুকায় নিতে হবে। এই যে দেখেন কিমাগুলা কিন্তু বেশ পানি ছাড়ে, যে দেখছেন পানি, এই পানিটুকু আমার শুকায় নিতে হবে। আর এরকম ঝুলা 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 করে দিতে হবে এটাকে। এই 1 মিনিটের মধ্যে, 2-1 মিনিটের মধ্যে এই পানিটা শুকায়। এখন দেখুন তেলের উপরে ভাজা হচ্ছে। এখন এর মধ্যে আমি দিব হচ্ছে এখানে 3 কোয়া রসুন, কুচি করে দেওয়া আছে, ওগুলা দিব। প্রায় 1/4 কাপের মতো বড় বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে রাখছি, ওর কিছুটা দিব, পেঁয়াজটা দিই, এটা ফেলে দিই। 2টা টমেটো আমি এরকম কুচি কুচি করে রাখছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে এইটাকে আমার এর সাথে একটু ভেজে নিতে হবে। টমেটোটা একটু নরম হইলে পেঁয়াজগুলো ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, স্বচ্ছ হয়ে গেছে। এর মধ্যে আমি 1/4 কাপ টমেটো পেস্ট দিয়ে দিব। আর যদি টমেটো পেস্ট না থাকে, টমেটো কেচাপ একটু বেশি করে দিয়েন, অথবা টমেটো সস, এর অন্তত পেস্টে 4 গুণ বেশি দিয়েন, যাতে শুকায় ওটা পেস্টের মতো হয়ে যায়। এর সাথে দিয়ে আমার একটু ভেজে নিতে হবে। 6-7 মিনিট ভেজে যখন একদম সব পানিগুলো চলে যাবে, টমেটোগুলো দেখেন গলে গেছে, একদমই প্রায় গলে গেছে, 2টা বড় বড় টুকরা ছাড়া বাকি সবগুলোই শেষ, এর সাথে কোনো পানি নাই, এর মধ্যে অবশিষ্ট ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 7 মতো লবণ দিব, পানি দিব প্রায় 2 কাপ 2.5 কাপের মতো। দিয়ে আমি এটাকে জাল দিব। আমি ফ্রেশ মশলা ব্যবহার করবো এর মধ্যে, মানে অরেগানো, বেজিল, এগুলো আমি ফ্রেশ ব্যবহার করব, সেই জন্য আমি দিচ্ছি না। আপনারা যদি কেউ শুকনো মশলা ব্যবহার করেন, ওই সমস্ত জিনিস, সেইগুলো আপনারা এখনই দিয়ে দিতে পারেন, কারণ শুকনো মশলা ফ্লেভার ছাড়তে সময় লাগে। আমার তো গুলা সময় লাগবে না, কারণ আমি একদম ফ্রেশগুলো ব্যবহার করব। আর এর সাথে 7 মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, যেইটুকু আমি ঝাল চাই। আমি প্রায় 1.5 চা চামচের মতো দিলাম, 4 চামচের হিসাবে আর কি। দিয়ে দেখুন মিশায় মাঝারি আছে, জাল দিতে হবে যাতে মাংস কিমাটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়, আর এর জুসটা মানে রসটাও ঝোলটাও একটু কমে যায়। 8-10 মিনিট জাল দিয়ে পানিটাও মোটামুটি শুকায় গেছে, এটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিব হচ্ছে ফ্রেশ বেজিল আর অরেগানো। আমি এরকম কুচি কুচি করে কেটে রাখছি। কেউ যদি চান তাহলে পার্সলে দিতে পারেন, থাকলে, এখন বাংলাদেশে পার্সলে পাওয়া যাচ্ছে না, সেজন্য আমি এই 2টাই দিলাম। বেজিলটা হচ্ছে তুলসী পাতা ধরতে পারেন, আর অরেগানো তো অরেগানোই, গুঁড়া কিনতে পাওয়া যায় অথবা একটু গাছও লাগাই নিতে পারেন। এটা দিয়ে সাথে ভালো মতো মিলাই একটু জাল দিব। একই সাথে আমি এখানে একটু লাল আর একটু সবুজ ক্যাপসিকাম কেটে রাখছি, ওগুলা দিয়ে দিই। দিয়ে এর সাথে মিশা একটু জাল দিতে হবে, যাতে মশলাগুলো ফ্লেভার ছেড়ে দেয়। এখন আমি জালটা মিডিয়ামে নিয়ে নিছি। আমি বেজিল আর অরেগানো প্রায় ফ্রেশটা দেখে প্রায় 1/2 টেবিল চামচের মতো কুচি কুচি করে কাটা দিলাম আর কি। আর যদি আপনার শুকনা দেন তাহলে 2 চা চামচ দিলেই হয়ে যাবে। এই 3-4 মিনিট ভেজে ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে গেলেই আমি চুলা বন্ধ করে দিব, হয়ে গেছে। কারণ ক্যাপসিকামগুলো কিন্তু আর একটু পরে একদম প্রায় গলে যাবে। ক্যাপসিকাম একবার নরম হয়ে গেলে আর থাকে না, মানে গরম হয়ে গেলে আর থাকে না। যাই হোক, আমি একটু পরে আপনাদেরকে একটু পাস্তা রান্না করে তার উপরে ঢেলে দেখাচ্ছি। তো এখন আমি আপনাদের একটু স্প্যাগেটির উপরে দিয়ে দেখাই। সাধারণত স্প্যাগেটির উপরে দিয়েই খাই। ওরা এর মধ্যে আর একটু বেশি টমেটো দেয়, তো আমি এত টমেটো দিতে পারলাম না, কারণ এখন যা টমেটোর দাম, অত টমেটো
সম্ভব না আমি অল্প দিলাম আপনারা যদি পারেন বেশি টমেটো দিয়ে দিন এই হয়ে গেল স্প্যাগেটি উইথ মিট সস এখন এটা মিশাও নিতে পারেন মিশানো ছাড়াও রাখতে পারেন আমার অসাধারণ সৌন্দর্যকে দেখানোর জন্য আমি উপরে একটু পার্সেলের কুচি ছিটিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে আর কি এই জিনিসটা খাইতে খুবই মজা এখন টমেটোর দাম 150 টাকা করে দেখে কেজি দেখে আমি কম টমেটো দিলাম এটা কিন্তু আরও বেশি একটু টমেটো দিতে হয় মানে যতখানি মাংস ততখানি টমেটো দিতে হয় আধা কেজি মাংস হলে আধা কেজি কিংবা 600 গ্রামের মতো টমেটো দিবেন এটাও খাইতে কম মজা না কিন্তু টমেটোটা একটু বেশি হলে একটু লালচে লালচে হয় আর কি জিনিসটা এটা আপনারা যে কোনো একটা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন যখন খুশি তখন বের করে পিজার উপর দিতে পারেন এর সাথে একটু টমেটো ক্যাচআপ মিলে কিংবা টমেটো সস মিলায় পিজার উপরে পিজার টপিং হিসাবে ব্যবহার করতে পারেন অথবা স্প্যাগেটি নুডলস এগুলো খাইলে তার সাথেও খেয়ে নিতে পারেন একবার বানা দেখেন অনেক মজার জিনিসটা তৈরি করা খুবই সহজ হ্যাপি জোসের একটা আইটেম খালি বানাইবেন আর তামা তামা করে স্প্যাগেটি নুডলস পিজা যা খুশি দিয়া খেয়ে নিতে পারবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ